দেশের বিভিন্ন স্থানে নৌকার প্রার্থী সমর্থকরা জাতীয় পার্টির প্রার্থী ও সমর্থকদের উপর হামলা ও নির্বাচনী অফিস ভাঙচুর করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। রংপুরের নিজ নির্বাচনী এলাকায় সকালে জনসংযোগে অভিযোগ করেন তিনি। এর আগে নির্বাচন নিয়ে রংপুর মহানগর আওয়ামী লীগ নেতাদের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করেন তিনি। এ সময় মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম উপস্থিত ছিলেন। লালমনিহার দুই সেখানকারও যে আমাদের প্রার্থী তাকে নানানভাবে হুমকি দেওয়া হয়েছে, তাকে নানান ধরনের এখন পর্যন্ত তাকে হুমকির সম্মুখীন হতে হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। যদি সামনের দিকে আমি নির্বাচিত হতে পারি, রংপুরের বাসীর যেগুলো প্রত্যাশা, বিশেষ করে তাদের মনে একটা সবসময় আমি খেয়াল করেছি, এটা সত্যতার উপরেই কথাটা আসে, সেটা হলো যে তারা নিজেদেরকে বঞ্চনার শিকার মনে করেন। জাতীয় পার্টি যদি শক্তিশালী হয় ভবিষ্যতে তারা আবার এটা পাবেন।